হিজবুল আলিমাম জিন্দাবাদ, জাকের বাড়ি জিন্দাবাদ। তো আজকে মূলত আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি ফেসবুক সিকিউরিটির বিষয়। বিগত কয়েকদিন যাবৎ দেখতেছিলাম যে অনেকেই বলতেছেন যে আমার আইডি হ্যাক হয়ে যেতেছে, তো সেই জন্য আজকের ভিডিওটা বানাইতেছি যে আপনারা যাতে আপনাদের আইডিতে সিকিউরিটি দিতে পারেন, যার কারণে আপনাদের আইডিটি অক্ষত থাকবে, অর্থাৎ হ্যাক হবে না। তো আজকে দেখাবো যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে অন করে আপনার আইডি সিকিউরিটি দেওয়া যায়। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, তো ফার্স্ট আমরা চলে আসবো আমাদের ফেসবুকে, দেন যাবো হচ্ছে আমরা এখানে থ্রি লাইনে, তারপর একটু স্ক্রোল করে নিচে আসলে আমরা দেখতে পাবো যে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, ক্লিক করব। দেন সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমাদের এখানে বলবে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তো আমরা সেখানে যাব। আচ্ছা, এখানে আসার পর আমাদের এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপর আসবে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাই আমাদের মেন কাজ। এটা অন করে দিলে আমাদের আইডি সিকিউরিটি মানে অনেক হাই হয়ে যাবে, তো হ্যাকারসদের ক্ষেত্রে হ্যাক করা কষ্টসাধ্য হয়ে যাবে। তাহলে আমরা চলে যাই ফার্স্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। দেন হচ্ছে আমার এইখান থেকে, যদি আপনি ফেসবুক আপডেট দেন তাহলে আপনি ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম দুটোই করতে পারবেন আপনার ফেসবুক অ্যাপ দিয়ে। তো আমি যেহেতু ফেসবুক সিকিউরিটি দিব, তো ফেসবুকে চলে যাব। দেন এখানে আসে আপনার পাসওয়ার্ড দিতে বলবে, আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কয়েকটা মেথড আছে, এখানে আপনি চাইলে অথেন্টিকেশন অ্যাপ ইউজ করতে পারেন, তারপর হচ্ছে আপনি এখানে আপনার নাম্বার দিয়ে ভেরিফাই অথেন্টিকেশন অ্যাড করতে পারেন, আপনার সিকিউরিটি দিয়ে, সিকিউরিটি কী দিয়ে অথেন্টিকেশন অ্যাড করতে পারেন। তো আমি ফার্স্টে আপনাকে নাম্বার দিয়ে দেখাই। তো নাম্বার দিয়ে দেখার জন্য টেক্সট মেসেজে ক্লিক করব। দেন হচ্ছে আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ক্লিক করবেন, অথবা আপনি চাইলে এখানে অ্যাড নাম্বারে গিয়ে আপনার নতুন একটি নাম্বার অ্যাড করতে পারবেন। তাহলে আমার যেই নাম্বারটা আইডিতে দেওয়া থাকবে আমি সেই নাম্বার দিয়ে করব। তাহলে এখানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। দেন এই যে আমার এখানে এখন একটা কোড দিতে বলবে, আমার নাম্বার একটা কোড আসবে, তো সেই কোডটা আমি এখানে বসিয়ে দিব। এটা হচ্ছে আপনার দুইটা প্রসেসে আসতে পারে, প্রথমটা হচ্ছে আপনার আপনার সিমে মেসেজ আসবে, আর দ্বিতীয়টি হচ্ছে আপনার অলওয়েজ যেটা এখন কল আসতেছে, আপনার সিমে কল আসে। তো এই যে আমার এখানে কল আসছিল, কলের আমাকে বলে দিছে যে আসলে কি কোড তারা দিতেছে, ঠিক আছে। তো আপনি কল রিসিভ করবেন, কল রিসিভ করার পর আপনাকে কোড বলে দিবে, দেন আপনি হচ্ছে কোড এখানে বসানোর পর নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর তাহলে আমাদের এখানে বলতেছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। আচ্ছা, তাহলে আমরা ডান দিয়ে দিব, তার মানে অর্থাৎ আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন কাজ শেষ, এখন আমাদের আইডিটি সিকিউরিটি হয়ে গেছে, তাহলে আমরা নট নাও দিব। আচ্ছা, আপনার ভিকটিম বা আপনার হ্যাকার যদি আপনার পাসওয়ার্ড সম্পর্কে জানে যে আপনার ফেসবুক পাসওয়ার্ড এটা, তখন সে আপনার ফেসবুক পাসওয়ার্ডে লগ ইন করার পরে এখন একটা কোড আসবে, সেই কোডটি তো যেহেতু সিমটি আপনার কাছে আছে, অর্থাৎ সেই কোডটি সে নিতে পারবে না, সেই কোডটি আপনার সিম থেকে সে নিতে পারবে না, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার আইডিটি সিকিউরিটি থাকবে, আপনার আইডি কেউ হ্যাক করতে পারবে না। তো এখন আপনি যখন লগ ইন করবেন তখন আপনার কাছে একটি কোড আসবে, এভাবে হয়তো কল দিয়ে বলে দিবে, কিংবা আপনাকে দেখা গেল যে আপনার কাছে একটি কোড আসবে কল ব্যতীত। তো সেই কোডটি আপনি যখনই ইনজেক্ট করবেন তখনই আপনাকে আইডি ওপেন করে দেওয়া হবে, অর্থাৎ আপনি আইডিতে ঢুকতে পারবেন, ওই কোড ব্যতীত আপনি আইডিতে ঢুকতে পারবেন না। এটাই হচ্ছে সিকিউরিটির, টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিকিউরিটির মেন বিষয়। আচ্ছা, এখন দেখাবো যে মাঝে মাঝে আপনার আইডি লগ ইন করলে কোড মানে কোড আসে না, আপনার ডিভাইসে কোড আসে না, তো সেক্ষেত্রে কী করবেন সেটা দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনে এসে দেন এই যে অ্যাডিশনাল মেথডে ক্লিক করবেন, দেন আপনার এখানে রিকভারি কোড আছে, রিকভারি কোডটিতে ঢুকে এই যে রিকভারি যেসব কোড আছে সেইসব কোড একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো রিকভারি কোডের স্ক্রিনশট নেওয়ার পর এখন আপনার যদি আপনার ফোনে দেখা গেল যে আপনি লগ ইন করলেন তখন আপনার ফোনে কোনো কোড আসতেছে না, কিংবা আপনার ফোনে কোনো কল আসতেছে না যে আপনাকে বলে দিবে যে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড এটা, তখন সেক্ষেত্রে আপনি এখানে যেসব কোড আছে সেসব কোড ইউজ করে আপনি আপনার আইডিতে ঢুকতে পারবেন। তো এখানে কী করতে হবে, আপনার ফার্স্টে লেখা আছে যে 1 3 4 6 1 6 1 3, ঠিক আছে।
তো এরকম এখানে কোড দেওয়া থাকবে, আপনি এখান থেকে ধরেন প্রথম কোডটা ইউজ করলেন, 1 থেকে 3 পর্যন্ত কোডটা ইউজ করে আপনার আইডিটা ঢুকতে পারবেন। এভাবে যখন এভাবে আপনি 4-5টা ইউজ করার পর যখন দেখবেন শেষ শেষে চলে আসছে কোড, তখন আপনি আবার এখানে এসে গেট নিউ কোডসে ক্লিক করলে আপনাকে আবার নতুন নতুন কোড দিবে। তো এই এটাই হচ্ছে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনের বিষয়গুলি। তো আশা করি সবাই অন করে নেবেন, তাহলে আপনাদের আইডিটি সিকিউরিটি মাত্রা বেড়ে যাবে, আপনাদের আইডি হ্যাক করা হ্যাকারসদের জন্য একটু মুশকিলই হবে। আর যদি না তারপর যদি না বোঝেন তাহলে আমি তো আছি, ইনশাআল্লাহ আমাকে ইনবক্স করবেন, মেসেজ দিবেন, আমি আপনাকে আবার আপনাদের আবার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।